বিভিন্ন দেশে অদ্ভুত কিছু নিয়মকানুন আছে, এগুলো জানলে চমকে যাবেন। তেমনি বিশ্বের এমন এক দেশ আছে যেখানে আপনি কাউকে বিদায় জানাতে টাটা বললে সে আপনাকে পুলিশে ধরিয়ে দেওয়ার নিয়ম রয়েছে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন দেশে এমন হয় আর কেনই বা হয়। মূলত বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকায় আছে এমন নিয়ম, যেখানে কোনো কিছুতেই কারো সমস্যা নেই, যেখানে মানুষ অনেক উন্নত চিন্তা ভাবনা করে, সেখানে এমন আজব নিয়ম আছে। মূলত টাটা শব্দটি একটি ইংরেজি শব্দ যার অর্থ গুড বাই। যখনই কেউ আমাদের ছেড়ে চলে যায় আমরা তাকে বিদায় বা টাটা বলি, তার মানে বিদায় এবং টাটার একই অর্থ। তবে আমেরিকায় টাটা বললে আপনি সমস্যায় পড়তে পারেন, তার মানে এই দেশে কাউকে বিদায় জানাতে হলে সবসময় বিদায় বা বাই বলুন। আমেরিকার স্ক্যালিংয়ে টাটা শব্দের অর্থ স্তন, তাই টাটাস আমেরিকাবাসীরা ব্যবহার করেন না, কারণ এটি নারীদের প্রতি অবমাননাকর শোনায়। এছাড়া দেশে সেভ টাটাস নামে একটি সংস্থা রয়েছে, এটি স্তন ক্যান্সার গবেষণার জন্য একটি তহবিল সংগ্রহকারী সংস্থা। তাই টাটা শব্দটি এই রেজিস্টার্ড ব্র্যান্ডের নামকরণের জন্য ব্যবহৃত হয়। বাম্পার স্টিকার, টি শার্ট, পিন, অন্যান্য পণ্যদ্রব্য এবং প্যাম্প ফ্লোটেও শব্দটি লেখা থাকে। জয়া বণিক, নিউজ নাও 24।